তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় যাকে বিজেপি প্রার্থী করেছিল দেবতরু ভট্টাচার্যকে, বীরভূমে দেবতরু ভট্টাচার্যকে হারিয়ে এবার শতাব্দী রায় তিনি বীরভূমে জয়ী। এবার আমরা নজর রেখেছি যেখানে বীরভূমে সেখানে জয়ী শতাব্দী রায়, যাকে বিজেপি প্রার্থী করেছিল দেবতরু ভট্টাচার্যকে তাকে হারিয়ে এবার আবারও চারবারের জন্য সাংসদ হলেন শতাব্দী রায়। এবারে চারবারের সাংসদ হলেন বীরভূমে শতাব্দী রায়, যাকে বিজেপি প্রার্থী করেছিল দেবতরু ভট্টাচার্যকে। বীরভূমে জয়ী শতাব্দী রায় চারবারের জন্য সাংসদ হলেন তিনি, যেখানে বিজেপি প্রার্থী দেবতরু ভট্টাচার্যকে হারিয়ে এবার শতাব্দী রায় বীরভূমে চারবারের জন্য জিতলেন। এখন সময় একটা ছোট্ট বিরতি।